তুমি কে ভাই? আমি 12C ফ্ল্যাটে নতুন এসেছি। 12C? তাহলে তো তোমাকে আগে খেলায় নিতে হচ্ছে বাবা। তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়ির বড় কাউকে ডেকে আনো। হ্যাঁ, কেন? দেখো তুমি তো ছোট, এবার তুমি যদি আমাদের বল আমাদের ব্যাট নিয়ে বাড়ি চলে যাও তখন আমরা কি করব? তাই তুমি তোমার বড় কাউকে ডেকে আনলে আমরা তার সাথে কথা বলবো। মাকে ডেকে আনবো। মাকে? মাকে ডাকার কি দরকার বলো? মা সকাল থেকে উঠে কত কাজ করে, তাই মাকে অত কষ্ট দিয়ে কি লাভ? তুমি এক কাজ করো, তুমি তোমার দাদাকে ডেকে আনো। দাদা তো নেই, দিদি আছে, চলবে? দিদি চালিয়ে নেবো, তুমি যাও। Yes. আরে বাবা, এক বলে দুরান বাকি তো নে, দেখ ছয়টা, দেখ একটা ছয় খেলা শেষ। বলকর বাপের জন্য প্রথম কোন ব্যাটসম্যানকে দেখছি ফিল্ডিং সেট করছে। বলকর তোর থেকে একটু হলে তো বেশি বুঝি নাকি? হ্যাঁ তোকে দেখছি। এক্সকিউজ মি, একটু শুনবেন? এক সেকেন্ড। এই 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 সাহেব, ব্যাট করবি? শালা কেটে মারছো তুমি? কনসেন্ট্রেট করতে দে, তোমার কনসেন্ট্রেশনের 108। শালা আউট হ, যা যা মজা। শালা অমিত একটু দূর থেকে বল। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। ওকে একটু আপনাদের সঙ্গে খেলা নেবেন? হ্যাঁ নিশ্চয়। না নেবো না। কেন? তুমি আমাদের নামে কমপ্লেন করছো কেন? আমার ইচ্ছে মনে হয়েছে তাই। আমারও ইচ্ছে মনে হয়েছে তাই, ওকে খেলায় নেবো না। চলো ফোটো এখান থেকে। এই ভদ্রভাবে কথা বলো আমার সঙ্গে। ভদ্রলোকেরা ভদ্রভাবে কথা বলে, আমি তো রাস্তার কুত্তা, এটা আমার কথা না তোমারই কথা। চলো এবার ফোটো। চল এখান থেকে, কোনো দরকার নেই এদের সঙ্গে খেলার। কখনো যদি দেখেছি না এদের সঙ্গে কথা বলতে মাকে বলে দেবো, কিন্তু বুঝেছো? পেছনে দাঁড় করো, একবার উইক ব্যাট করতে দিল না। উড়ো উড়ো স্বপ্নে একা রাজ করলে আশে ফিরে চলে যায় যায়।